আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য। আপনারা যারা অনার্স সেকেন্ড ইয়ারে রয়েছেন, আর কিছুদিনের মধ্যেই আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর এই মুহূর্তে এসে কিন্তু আপনারা অনেকটা হতাশা এবং দুশ্চিন্তায় রয়েছেন যে আপনাদের রেজাল্ট কেমন হবে, প্রিপারেশন এখনও কেমন, প্রিপারেশন তো খুব একটা ভালো না, আমরা কীভাবে ভালো রেজাল্ট করব, এই সকল বিষয় নিয়ে কিন্তু আপনারা খুবই চিন্তা করছেন। আর সেই সময় কিন্তু আপনাদের সবচেয়ে বেশি টেনশন হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে। কেননা আপনারা যারা অনার্স সেকেন্ড ইয়ারে রয়েছেন, তাদেরকে যদি প্রশ্ন করা যায় এক কথায় যে আপনাদের কোন সাবজেক্টটি সবচেয়ে বেশি কঠিন, তখন কিন্তু আপনারা কোনো কিছু না ভেবেই উত্তর দিয়ে দেবেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সবচেয়ে বেশি কঠিন। হ্যাঁ ভিউয়ার্স, আসলেই আপনাদের সবচেয়ে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বেশি কঠিন, এমনকি এই সাবজেক্টের সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল যেয়ে থাকে। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই ফেলের আশ থেকে বাঁচতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন। আপনারা যদি একটু গুছিয়ে ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারেন, তাহলে এই সাবজেক্টেই আপনারা সবচেয়ে ভালো রেজাল্ট অর্জন করতে পারেন। তাহলে আপনারা কীভাবে সবচেয়ে ভালো রেজাল্ট অর্জন করবেন এবং কীভাবে প্রস্তুতি নেবেন, তা এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটি প্লে লিস্ট রয়েছে। সেখানে কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বাংলা অ্যানালাইসিস করে দিয়েছি। আপনারা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন। আপনারা যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছেন, তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং সঙ্গে আপনারা যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, অবশ্যই এই সম্পূর্ণ প্লে লিস্টের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। কেননা আপনাদের জন্য যে প্রশ্নগুলো রাখা হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বাংলা মিনিং সহ সবচেয়ে ভালো খবর যে আপনাদেরকে বাংলা মিনিং সহ আমরা ব্যাখ্যা করে দিয়েছি। আপনারা যারা বাংলা মিনিং করতে সমস্যা হয়, অর্থাৎ আপনারা প্রশ্ন পড়তে গিয়ে সবচেয়ে জটিলতায় ভোগেন, আপনারা কিন্তু বাংলা মিনিং বের করতে পারেন না এবং প্রশ্নটি বুঝতে পারেন না, যার কারণে কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এত বেশি কঠিন হয়ে যায়। কেননা আপনারা বাংলাটা বুঝতে পারেন না আর আপনাদের প্রশ্নটা মনে থাকে না। তাই সেই সকল কিছু ভেবেই আমরা বেশ কিছু প্রশ্নের বাংলা মিনিং সহ এখানে ব্যাখ্যা করে দিয়েছি। তাই অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো একবার হলেও দেখবেন এবং বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই প্রশ্নটি পড়বেন, এমনকি আপনাদের নিকট অনেক সহজ হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। তো অবশ্যই আপনারা এই প্লে লিস্টটি দেখে নেবেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আপনাদের সকল প্রকার ভিডিও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।